যদি আরাম পয়সার ভিতরে ঢুকে কারো, তাহলে সাথে সাথে ওই ব্যক্তির এবাদতটা বন্ধ হয়ে যায়। কাছে পবিত্র বস্তু ছাড়া কিছুই উঠে না, পৌঁছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 326 হাদিস সহিহ মুসলিমের প্রথম খণ্ডের মধ্যে এসেছে, ইন্নাল্লাহ আত-তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা আত-তাইয়্যিবা, আল্লাহ পবিত্র স্বচ্ছ, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা আত-তাইয়্যিবা, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। সোজা কথা, ইন্নাল্লাহ আত-তাইয়্যিব, আল্লাহ পবিত্র, তার সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেছে, এমন অবস্থায় সে আল্লাহর কাছে বলছে, মাথা চুলগুলো পুষ্প পুষ্প এলোমেলো, মুখটা ফোলাই মলিন অসহায় অবস্থায় আমার তাই সামা দুইখানা হাত তুলে আল্লাহর কাছে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, ডাকছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখো সাহাবীরে, দেখো মাত্রা মাও হারাম, এর খাদ্য হারাম, অবশ্যও হারাম, এর পানিও হারাম, অমর বস্ত্র হারাম, এর পোশাক হারাম, অভুত্রেবিল হারাম, এর দেহটা হারাম দ্বারা গঠিত হয়েছে। এর দোয়া কিভাবে কবুল হবে আল্লাহর কাছে? দোয়া কবুল হবে না, আপনি যদি কবর স্থানে সালাত হবে, বাহ্যিক ভাবে আপনি পবিত্র হলেন, কিন্তু অন্তরটা কি আপনার পবিত্র, রক্ত কি পবিত্র আপনার না? এটা আপনি জানেন, বাংলাদেশের মানুষের জন্য এই টাকা টাকা দুর্নীতি মাস্টার জন্য এটাই যথেষ্ট। এরা আবার বাস করে, আবার টুপি মাথায় দেয়, আবার পরিবারের একসঙ্গে 50 জন সদস্যকে হজে নিয়ে যায়। একটা টাকা কোথায় পায়? যদি একটা হাদিসের উপরে আমল করা হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের দিনে সাহাবীরা মারা গেছেন অনেকেই, সাহাবীদের ফুলানো শহীদ, ফুলানো শহীদ, ফুলানো শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, আমার নাই বিরোধী এক ব্যক্তির কাছ দিয়ে যাওয়ার সময় বলছে যে এও শহীদ। আমরা সব শুনেই ধমকতে বলেন, কাল্লা, অসম্ভব, ইন্নি রুআইতুহু ফিন্নার, আমি মোহাম্মদ দেখছি তাকে জাহান্নামের মধ্যে, ও শহীদ হওয়ার পর জাহান্নামে চলে গেছে। কেন? বিপদটাতেই আল্লাহ, ও একটা চাদর আত্মসাৎ করেছে, ছোট রুমাল আত্মসাৎ করেছে গনিমতের মত থেকে, এর কারণে ও জাহান্নামে চলে গেছে। একজন সাহাবি যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছে, যুদ্ধে মারা গেছেন, কোথায় গেছেন? যে চাদরটা সে আত্মসাৎ করেছেন, তার উপরে জাহান্নামের আগুন জ্বলছে এবং তাকে পুড়িয়ে পুড়িয়ে আমি দেখতে পাচ্ছি, অঙ্গার বানিয়ে দিচ্ছে, আগুনের টুকরা বানিয়ে দিচ্ছে, ওকে পুড়িয়ে পুড়িয়ে আমি দেখতে পাচ্ছি। এটা আল্লাহ কসম করে বলছে, এটা কারণ ওর গনিমতের মাল থেকে আত্মসাৎ করেছে, কারণ মুসলিমের পাপ আছে, ও এখন বন্টন হয়নি বা বন্টনের আগে এটা নিয়েছে।
এই কথা বলার পরে সাহাবীরা ভয়ে ভীতু হয়ে গেছে। যদি তোমরা এই একটা সুতা একটা ফিতা নিজের কাছে রেখে দিতে, এটাই তোমাকে যখন নামে নিয়ে যেত, এটাই তোমাকে জাহান নামে পুরাতো। কোথায় একটা সুতা, কোথায় কোটি কোটি টাকা, চিন্তাও করা যায় না। এই যে হাদিসটা বললাম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন হাদিসটা, সাহাবীদের মনে ভীতি তৈরি হয়ে সাহাবীর একটা সুতা ফিতা ফেরত দিলেন। বাংলাদেশে এইরকম মানুষ একজনও পাওয়া যাবে, 10 থেকে 20 বছর ধরে দুর্নীতি করছে, হাজার হাজার কোটি টাকা এক টাকা ফেরত দিলে আজ থেকে 10 বছর পরে যখন বলবো আপনার মনে হবে 10 বছর আগেও শুনেছিলাম, আমার কাছে 2 লাখ টাকা ছিল হারাম টাকা, এখনো ফেরত দেয়নি, ব্যাংকে এখনো আছে। আমার কাছে 2 কোটি টাকা ছিল, এখনো ফেরত দেয়নি, থানাকে 2 কোটি টাকা দিয়ে দিছে, ও 10 কোটি টাকার জমি দখল করবে, এজন্য থানাটা গরিব মানুষ গিয়ে কাঁদছে থানায় গিয়ে, আমার জমিটা তারা দখল করে নিচ্ছে, ব্যবস্থা করো। বলছেন সম্ভ্রান্ত ব্যক্তি পরিবার, সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি মহিলা, বলছেন বলার পরে বলছে এই কথা তো তোমার কথা না, এই বাচ্চা ছেলের কথা, এটা এর পিছনে কারা আছে? আল্লাহর রাসূল মসজিদে যে মেম্বার দাঁড়িয়ে বলছেন, বলো তো তোমরা এইভাবে দ্বিমুখী বিচার করার কারণে পূর্ববর্তী উম্মত ধ্বংস হয়েছে। লাউ সারাকা বিনতু মুহাম্মদ, ফাতেমা বিনতু মুহাম্মদ, মনে রাখো যদি আজকে মুহাম্মদের বেটি ফাতেমা চুরি করত, লা কতল ফিয়া যাবা, আমি ফাতেমার হাত পর্যন্ত কেটে দিতাম। আল্লাহ নবীর হুঙ্কার, অসম্ভব, তার বিচার হবে কিসের ধরনের, তোমার কিসের নেতাকে না বাংলাদেশের অর্থ সম্পদ চুরি করেছে, প্রধানমন্ত্রীর রুচি প্রত্যেককে ধরে নিয়েছে, এই চুরি করে তার মধ্যে আটকা দিয়ে চিরস্থায়ী তাদের শাস্তি দান করা, ওরা বাংলাদেশ তাকে দুর্নীতির কারণে ভঙ্গ করে দিয়েছে প্রত্যেক সম্পত্তি। মুক্তিযোদ্ধারা বলে থাকে আমাদেরকে, আমরা তো চিন না, আমাদের বয়স অল্প, মুক্তিযোদ্ধারা অনেকেই আফসোস করে বলে থাকে যুদ্ধ করেছিলাম স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, আর গোটা দেশ এখন দুর্নীতি মাত্র দখলে চলে গেছে, আর মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দুর্নীতি হয়, চাল সার্টিফিকেট হয়, আপনাকে কি বলবো, দেশটাকে যোদ্ধাদের জন্য, দেশটাকে এই অমানুষদের জন্য, এই চোরদের জন্য দেশটা। আমরা বলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আসুন। আল্লাহ নবী যেটা বলেছেন, একদিকে প্রথম দিকে শাস্তি আল্লাহ নবী বলে দিলেন, ও জাহান্নামী, ও কেন চুরি করেছে, যুদ্ধে সে কিসের শহীদ হওয়া, ও একটা ছোট চাদর চুরি করেছে, জাহান্নামে চলে গেছে। আল্লাহ নবী কেন ঘোষণা দিলেন, গোপন রাখতে পারতেন না সাহাবীদের কথা? একজন সাহাবী যুদ্ধ করেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে, একত্রে ফল করেছে ইসলামের, আর নতুন ইসলামে আসছে, অতএব আমি সুখ রাখি, গোপন রাখি। আল্লাহ সঙ্গে গোপন রাখলেন সাহাবী কুকর্ম, গোপন রাখলেন সাহাবী যদি জাহান নামে যায়, এটা তুমি কে? এদেশের দরিদ্রদের অর্থ কোটি কোটি অর্থ চুরি করে
হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছো, অঢেল সম্পদের মালিক হয়েছো, তোমার পরিণাম কি হবে? তুমি একবার আল্লাহকে ভয় করো, তোমাকে কবরে যেতেই হবে, শাস্তি হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না মিনাল রিজাল অনেক মহিলা তাকাওয়াদুনা আতিতা সম্পদ আত্মসাৎ করবে, ফালাহুম নার তাদের জন্য জাহান্নাম রেডি আছে, প্রস্তুত করা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু মাসলামাতুল লিআখিহি আও মিন শাইইন ফালিয়াতাহাল্লাল ক্বাবলা ইয়াউম বলছেন, কারণ কালকে তার কাছে কোন অর্থ সম্পদ থাকবে তাদের জন্য সান্ত্বনা এতটুকুই যে কাল কিয়ামতের মাঠে তাদের সমস্ত সম্পদ ফিরে পাবে। এতটুকু আল্লাহ ইনসাফ করবেন না, ইনসাফ করে করে সব ফেরত দেবেন। আমার উম্মতের নিঃস্ব ব্যক্তি সে কিয়ামতের মাঠে আসবে সালাত সিয়াম হজ জাকাত অনেক দিক দিয়ে ওয়াইয়াতিন মানে আকাল হাদা আকাল মাল হাদা ওয়াশাতাল হাদা ওয়াসাফা কাদাম হাদা ওয়াদরাব হাদা তা পিছু পিছু আসবে আরেকজন আল্লাহকে বলবে, আল্লাহ এ আমাকে হত্যা করেছিল, এ আমার মহান আত্মসাৎ করেছিল, এ আমাকে চড় মেরেছিল, এ আমার রক্ত প্রবাহিত করেছিল, আল্লাহর বিচার চাই। ইতিমধ্যে তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে, অনেক নেকি নিয়ে কিয়ামতের মাঠে হাজির হয়েছে, যখন নেকি শেষ হয়ে যাবে তখন তাদের পাপ তার উপরে চড়ানো হবে। আমার আবেদন থাকবে আপনাদের প্রতি, কোন পরিবারে যেন কোন রকমের হারাম অর্থ হারাম উপার্জন যেন না ঢোকে, সুদ ঘুষ আত্মসাৎ পক্ষপাতি করা যত রকমের অপকর্ম আছে কোন অবৈধ অর্থ যেন আপনাদের মধ্যে না ঢোকে, আমাদের মধ্যে যেন না ঢোকে, আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে। সব সময় হালাল রুজি খাওয়ার চেষ্টা করবেন, সব সময় হালাল রুজি খাওয়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন আমাদের সবাই হালাল রুজির ব্যবস্থা করে। আর যারা দুর্নীতি করছে তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন, ওদের অন্তরে যেন আল্লাহ ভীতি ঢুকিয়ে দেন। আমি আপনাদের প্রতি অনুরোধ করব যে আপনাদের সন্তানরা যেন কোনো অপকর্মে জড়িয়ে না পড়ে তার জন্য সচেতন থাকবেন, আপনারা অবশ্যই সচেতন থাকবেন, না হলে এই সন্তান আগামী দিনে নাগরিক হবে ও পথ হবে। আপনার দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করবেন, এটা আমরা আশা করি ইসলাম অনুষ্ঠান পালন করবেন, আর পরকালে ধরা খেতে হবে, কবরে যেতে হবে, এই কিয়ামতের মাঠে আমার বিচার হবে। একটা হাদিস এত কঠিন, সুতরাং আল্লাহ স্পষ্ট সাত নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে, কেউ যদি এতটুকু জমি আত্মসত্তা আইনি বড় দিলে চলা, কেউ যদি অল্প একটু জমি জোর করে নিয়ে নেয়, কাল্লা বহু লহু আল্লাহ বাধ্য করবে আইয়াত ফেরা হাত্তা ইয়াবলুগা ইলা সাবইয়া যিন, ওকে বাধ্য করবেন সাতটি জমি খোলার জন্য, সুম্মা ইতাল্লাকাহু
এগুলি কুড়ে 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 যখন সাতটা জমিন পড়া হয়ে যাবে, গর্ত পড়া হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সাত স্তর জমিনকে তার ঘাড়ে দিয়ে দিবেন। সাতটা ইয়াউমুল বাইনান নাস, এদের বিচার হবে সর্বক্ষেত্রে, এদের বিচার হবে সবশেষে, এবং তারা তার কিয়ামতের মাঠে এই এই বুঝা নিয়ে জাহান্নামে যাবে। তো এতটুকু ভয় পেতে মানুষের মধ্যে যে আমি আত্মসাত করছি কিভাবে, এতগুলো হাদিস হাদিসের পাতাতে ঢুকে গেছে, আল্লাহ ভীতি অর্জন হয় না কেন? মানে আপনাদের মধ্যে ঈমান, আমাদের মধ্যে ঈমান, এগুলো হাদিসের প্রতি আমরা বিশ্বাস করি না, ঈমান নাই, আল্লাহ যেন আমাদের ঈমানটা পাকাপোক্ত করে দেন। আল্লাহ আমিন।